এই এই প্রথমবার প্রথমবার বাড়িতে করলাম মাদার্স ডে পালন খুব মজা হয়েছে কারণ বাড়িতে এসেছে আমার দুই মা আমার মা এসেছে তার সাথে এসেছে হসপিটাল থেকে আমার শাশুড়ি মা সুস্থ হয়ে সব বিপদ কাটিয়ে বাড়িতে এসেছে সেই খুশিতে আমি করলাম বাড়িতে মাদার্স ডে পালন ঠাম্মার কেক কাটার সাথে সাথে নাতিও কেক কাটবে ঠাম্মার সাথে দেখো খাইও দিল এটা হচ্ছে আমার মা আমার মাকেও আমি পাশে পেয়েছি অনেক দিন এই বিপদের সময় আমার মাও ছিল আমার পাশে না হলে যে কি হতো আমার আমার ছেলে তো মানে আনন্দে আত্মহারা এতকে এত কেক দিকে ঠাম্মা এদিকে দিকে দিদু ভেবে পাচ্ছে না কি করবে বলতো খারাপ লাগছে সেই দিনকে যা হয়েছিল মানে কি করব আমরা ভেবে পাচ্ছিলাম না হঠাৎ করে উনি বাথরুমে যেতে গিয়ে পড়ে যায় পড়ে গিয়ে পাটা ভেঙে যায় খুব কষ্ট পেয়েছে আমরা জানো পা ভাঙলে যেটা হয় যাই হোক তড়িভরি করে হসপিটালে নিয়ে যাওয়া হলো খুব অসুস্থ ছিলেন আর খুব কষ্ট পেয়েছেন এখন একটু ভালো আছেন এখানেই শেষ করলাম সকল মায়েদের জানাই হ্যাপি মাদার্স ডে